ব্যাচ টু নতুন ওয়েব ফিল্ম ভাবলাম দেখি কেমন লাগে বাংলাদেশি ভালো কন্টেন্ট দেখার ইচ্ছা সবসময় থাকে কিন্তু সবসময় তো পাই না তো এবার পেলাম সবসময় আপনার সব খোঁজখবরও রাখি না মাঝে মাঝে চোখের সামনে আসলে তখন দেখি ওয়েল মুভিটা কেমন ছিল স্টোরিটা কী নিয়েছিলো অ্যাক্টিং কেমন ছিল ডিরেকশন কেমন ছিল আর বাংলাদেশি মুভি হিসাবে এটা স্ট্যান্ডার্ড এবং দর্শক কী নিতে পারে এখান থেকে সেই নিয়ে কিছু কথা এটা একদমই প্রফেশনাল কোনো রিভিউ না জাস্ট দর্শক হিসাবে আমার পার্সোনাল মতামত তো আমি যদি বলি মুভিটা কী নিয়েছিল সেটা ছিল যে ফ্রেন্ডস রিউনিয়ন একটা স্কুলে পড়ুয়া দুই তিন সালে যারা পাশ করে গেছে তারা অনেকদিন পর করোনার মধ্যে হ্যাঁ করোনারও কিছু এখানে মেনশন ছিল যে সবাই মিলে ডিসাইড করে যে এখানে স্কুল প্রেমাইসে তারা একদিন রাত কাটাবে পার্টি করবে বারবিকিউ করবে মজা করবে তো এই নিয়ে ছিল মুভিটা তারপরে কি হয় একটার পর একটা স্টোরি রিভিল হতে থাকে যে কয়েকটা ক্যারেক্টার ছিল সুমন ছিল মারিয়া ছিল তারপর হচ্ছে আলবি ছিল তারপর হচ্ছে এখানে মার্জান ছিল এশা ছিল তো এদের মধ্যেকার যে জিনিসগুলো জোসেফ ছিল মারিয়া আর জোসেফ ভাই বোন ছিল এদের মধ্যেকার কেমিস্ট্রি এদের মধ্যেকার ইন্টারনাল রিলেশনশিপ এবং এদের মধ্যেকার কিছু ব্যাক স্টোরি ছিল সেই জিনিসগুলো নিয়ে ওয়েল স্পয়লার খুব একটা না দিয়ে যদি বলি বা কিছু দিয়ে যদি বলি তাহলে যদি বলতে পারি সেটা হচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ থ্রিলার ডেফিনেটলি এটা একটা থ্রিলার বাট কাহিনি পনেরো বিশ মিনিট পর আগানোর পরেই দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে বোঝানো হচ্ছে যে আসলে জিনিসটা কী নিয়ে থ্রিলটা কী নিয়ে সেটা দেখা যায় যে সজল যে আছে তো ওর হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা একটা রিভেঞ্জ স্টোরি যে ছোটোবেলায় ওকে সব অনেক প্র্যাঙ্ক করতো তো ও চাচ্ছে এবার সব বন্ধুগুলোকে এক করে ও এই প্র্যাঙ্কের একটা জবাব দিবে। রিভেঞ্জ দিবে এখন কথা হচ্ছে প্র্যাঙ্কগুলো কি সে এবার সিরিয়াসলি করবে নাকি হচ্ছে সেও ফানি ওয়েতে করবে আর তার সাথে যে প্র্যাঙ্কগুলো ছিল সেগুলো কেমন ছিল এই নিয়ে হচ্ছে স্টোরিটা তারপরে কী হয় বন্ধুদের মধ্যে এবং গল্পের মাধ্যমে বিভিন্ন তাদের পাস্ট রিলেশনশিপগুলো চলে আসে একটা পর একটা তো গল্প ছিল এটা নেই যদি বলি যে ডিরেকশন কেমন ছিল ডিরেকশন মোটামুটি ছিল খারাপ বলবো না চেষ্টা করা হয়েছে বোরিং যেন না হয় বোরিং ভাবটা যেন কারো না আসে সেজন্য পরিচালক চেষ্টা করেছেন ঘটনাগুলোকে খুব ফাস্ট ডেলিভারি করতে এটা ভালো ছিল যে মনোলগ নেই একটা সিন অনেকক্ষণ ধরে হচ্ছে তো হচ্ছে ওই জিনিসটা নেই তারপরে যদি বলি অ্যাক্টিং কেমন ছিল অ্যাক্টিং ডিপার্টমেন্টে আমার মনে হচ্ছে যে সজল তো সিজন ডাক্টার ভালো করে সজলের কিছু নির্দিষ্ট স্টাইল আছে কথা বলার অ্যাক্টিং মুভমেন্ট সেগুলো ছিল এবং ও চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারের মধ্যে নিজেরকে একটা ভাব ফুটিয়ে তুলতে তো খারাপ বলবো না ভালো ছিল খুব আহামরি একদম মনে রাখার মতো এরকম কিছু না বাকি যারা ছিল কাস্তবাদ শাহ থেকে শুরু করে নওশাবা আর হচ্ছে বাকি আরও দুজন যে ক্যারেক্টার ছিল তো এদের মধ্যে আমি বলবো যে নওশাবা স্ট্যান্ডস আউট নরসভার মধ্যে মনে হয়েছে যে ক্যারেক্টার ফিল করছে মারিয়া চরিত্রে তার অভিনয় ছিল চোখে পড়ার মতো কারণ সিনসিয়ারিটি ছিল তার মধ্যে বাকিদের মধ্যে সে সিনসিয়ারি সেটা খেয়াল করেনি শুধু মনে ছিল যে সুন্দর করে সেদিকে যে ক্যামেরার সামনে আসছি কি বলছি কথা বলার মধ্যে যে একটা দরদ থাকা লাগে ক্যারেক্টারকে ওন করতে হয় ফিল করতে হয় সেই জিনিসটা কারোর মধ্যে দেখিনি খুবই আন করা এবং অ্যামেচার এবং সত্যি কথা বলতে অভিনয় বাকি কারই ভালো ছিল না মনে রাখার মতো কিছু ছিল না একটু ওয়াজ ফেক দেখলে বোঝা যাচ্ছে যেটা পিপুল আর ট্রাইং টু অ্যাক্ট এখানে কোনো সোল নাই লাইন্সগুলো ছিল খুবই অ্যাভারেজ এবং ডায়লগ ডেলিভারি ছিল খুবই বিলো অ্যাভারেজ সব কিছু মিলে ডিরেকশান তো মোটামুটি ছিল আর এন্ডিং বা ক্লাইম্যাক্স মোটামুটি আসলে হয়েছে কি যদি এবার দুর্বল দিকগুলো আরও কিছু বলি সেটা হচ্ছে যে থ্রিলার মুভিতে রিভেন স্টোরিতে এই ধরনের ক্ষেত্রে আগে বোঝাতে হয় না দর্শকদেরকে যে ঘটনাটা কি এখানে টার্নিং পয়েন্ট কী হতে যাচ্ছে দর্শক কিন্তু স্মার্ট এই ধরনের মুভি দেখে দেখে অভ্যস্ত মানা হ্যাঁ তারপর হচ্ছে লাইক আনফ্রেন্ডেড তারপর টেবিল নাম্বার টোয়েন্টি ওয়ান এই ধরনের বেশ কিছু মুভি স্পেশালি অজয় দেবগণের কাল ওই সিনেমার বেশ কিছু ফুটেজ বা ক্লিপিং কিন্তু মনে আসছিলো তো যাই হোক না কেন এই মুভিগুলোতে যেটা হচ্ছে যে দর্শককে তার মধ্যে রাখতে হয় যে আসলে কী হচ্ছে যদি কেউ মিসিং হচ্ছে কেন মিসিং হচ্ছে যদি কেউ ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে এখানে কোন এলিমেন্টের কারণে ভয় পাচ্ছে সেটা যদি আগেই দেখিয়ে দেওয়া হয় পনেরো বিশ মিনিটের মধ্যে তাহলে তো মজাটাই থাকে না দর্শকও বুঝতে পারে সেটা কী হতে যাচ্ছে তো এই ছিল মুভিটার একটু প্লাস মাইনাসগুলো যদি প্লাসগুলো আবারও বলি সেটা ছিল যে লোকেশান ভালো ছিল তারপর হচ্ছে প্রিন্ট ভালো ছিল এবং হচ্ছে নতুনত্ব ছিল বাস্তবভাবে সব কিছু প্রেজেন্ট করা হয়েছে ফ্রেন্ডরা একসাথে হলে যা কথা বলে টাঙ্কি মারে লাইন মারার চেষ্টা করে বা স্ল্যাং ইউজ করে সবই ছিল মানে বাস্তবসম্মত মনে হয়েছে এখানে কোনো কিছু আর্টিফিশিয়াল মনে হয়নি বাট অ্যাক্টিং ডিপার্টমেন্টটা খুবই খারাপ ছিল আর হচ্ছে স্টোরিটাকে আরও রিয়েলিস্টিক্যালি আরও ফিল দিয়ে আরও সিরিয়াসনেসের সাথে প্রেজেন্ট করা যেতে পারতো তাহলে হয়তো বা মানুষের মনে দাগ কাটতো যদি কোনো একটা জিনিস এই মুভি থেকে কেউ শিখতে চায় তাহলে বলবো যে নেভার প্র্যাঙ্ক উইথ এনি ওয়ান কোনো কাউকে ভিকটিম বানিয়েও না মানুষের সেলফ রেসপেক্ট অনেক বড়ো বিষয় কোনো ফ্রেন্ডকে তোমার যদি বিলো অ্যাভারেজ মনে হয় তোমার চেয়ে বিলো ক্লাসের মনে হয় মানে ডো্ট মেক ফান আউট অফ হিম অর হার ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান ইট কিলস হিজ অর হার সেলফ রেসপেক্ট তো এই ছিল ব্যাচ টু থাউজেন্ড থ্রি